আপনাদের এই প্রেস কনফারেন্সকে ডেকেছি এইটা বলতে যে আমি আজ পর্যন্ত কোনো নোটিশ সিবিআইর কাছ থেকে পাইনি। আমার মনে হচ্ছে সংবাদ মাধ্যমের একটি অংশ কিছু স্বার্থান্বেষী লোক আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। এইসব মানুষ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেটানোর চেষ্টা করছে, কিন্তু কোনোদিনই তার সফল হবে না, কারণ আমার সাথে অগণিত মানুষের সমর্থন আছে এবং আমি তাদের সুখ দুঃখের সাথী, তারা আমাকে বিশ্বাস করে। আমি দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব এই নোংরা ষড়যন্ত্র অপপ্রচারের পিছনে কে বা কারা আছে তদন্ত করা হোক, যাতে জনসমক্ষে তার সততা দ্রুত প্রকাশ পায়। এই অপপ্রচারের ফলে আমার সম্মানহানি করা হয়েছে। যদি ঠিকমতো তদন্ত করে দ্রুত সততা প্রকাশ না করা হয় তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব এবং মানহানির মামলা করব। এই অপপ্রচারের পর বিভিন্ন স্তরে প্রচুর মানুষ, বিশেষ করে আমার বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যেভাবে আমার পাশে থাকার বার্তা দিয়েছেন এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও প্রচুর মানুষ আমাকে বলেছে এই কথা আমরা কেউ বিশ্বাস করি না, আমি সত্যি অভিভূত ও চিরকৃতজ্ঞ। জনতাই আমার বিচারক, তারাই বিগত দিনের মতো আমার বিচার করবে। এটা আমার কাছে খুব বলা দরকার ছিল, তার কারণ আপনারা জেনেছেন, আপনারা টিভিতে অনেক কিছুই দেখিয়েছেন, কিন্তু আপনারা আমার কাছে যখনই জিজ্ঞেস করেছেন কিন্তু আজ অবধি একজন বলছে আপনি কখন যাচ্ছেন। আমরা চিঠি পেলাম না, যাওয়ার প্রশ্ন কোথায় আসছে? আর এত মানুষ যেখানে বাংলায় আমাকে চেনে জানে, আমি একটা কথা আপনাদের বলে রাখি, আমার পলিটিক্স জীবন 40 বছর রাজনীতি, 6 বার কাউন্সিলর হয়েছি, 4 বার বিধায়ক হয়েছি। আর মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, আর যে দুবার 2001-06 হারানো হয়েছিল সেটাও হারা বলে না, আমাকে জোর করে হারানো হয়েছে। তা সত্ত্বেও আমি বলি প্রচুর মানুষের সমর্থন আমার সাথে আছে, তার কারণ সেটা নির্বাচনের সময় বোঝা যায়। নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয় তখন কেউ বলতে পারবে না যে বিধাননগরে কোনো রকম গণ্ডগোল হয়েছে। তাই আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে যারা আমাকে চেনেন জানেন, সুজিতদা ছোটবেলা থেকে যারা আমাকে এখানে জন্মাতে দেখেছে, এই পাড়ায় আমার জন্ম, শুধু জন্ম শুধু তাই না, এই পাড়ায় এই ক্লাবে আমার বেড়ে ওঠা, আর খেলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, দুর্গাপুজো এইসব নিয়ে সুজিতদা সব সময় থাকে, এবং কার্নিভাল যত বড় বড় জিনিস এখানে হয়েছে সবই সাধারণ মানুষের সমর্থন সহযোগিতা। আজকে এমনি একটা কথা শুনে আমি আহত হচ্ছি, শুধু না আমি বলছি এই যে র্যাগিং বলছে ছাত্র সমাজের র্যাগিং, এটাও আমার কাছে মনে হচ্ছে একটা র্যাগিং। তার কারণ আমি মানসিকভাবে প্রথম দিন যখন এটা দেখানো শুরু হলো নিজে ব্যক্তিগতভাবে খুবই দুঃখ পেয়েছিলাম, তার কারণ 40 বছর পলিটিক্সে কেউ কোনোদিন করতে পারে। আমি আবারও আপনাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি যদি কোনোদিন কোনো এজেন্সি আমাকে ডাকে আমি নিশ্চয়ই সেখানে যাব এবং আমার বক্তব্য সেখানে রাখব। কিন্তু যে জিনিসটা সত্য না, যে জিনিসটা বারবার আপনাদের বললাম, এটা যে আমাকে আপনারা সূত্র দ্বারা আপনারা বলে দিন কোন সূত্র থেকে পেয়েছি, যদি এজেন্সির মাধ্যমেই আপনারা বলতে পারেন, যদি এজেন্সির মাধ্যমেই যদি নোটিশটা এসছে, তাহলে এজেন্সি তো আজকে বলতো উনি 11:30 আজকে আসেন, তাহলে একটা ফেক নিউজ কেন? আমি তো কারোর সঙ্গে শত্রুতা করিনি, কারোর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করিনি, আপনারা অনেক বন্ধু আছে সাংবাদিক আমার। আমি বলবো দয়া করে আপনারা এই সততাটা আপনারাই বার করবেন যখন আপনারা দেখিয়েছে, এটা আমি আপনাদের কাছে বলবো, তার কারণ আমাকে এটা বলতে হচ্ছে। আর আপনারা জানেন ব্যক্তিগতভাবে এখানে প্রচুর মানুষ আছে, তারাও অনেক আহত হয়েছে,
অনেকে বলেছে সুজিত এটা হতে পারে না, তোমার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা ঠিক না। আমি বলেছি যে কোনো যদি কেউ উপস্থিত কোনোদিন আমাকে করে কোনো এজেন্সি, আমি দাঁড়িয়ে তার সামনে পালাবো না, সামনে দাঁড়িয়ে উত্তর করবো। এটুকু জোর, এটুকু মনের জোর, এটুকু শক্তি ঈশ্বর আমাকে দিয়েছে। আমি ঈশ্বরে বিশ্বাস করি আর আমার কেন্দ্রের মানুষদের আমি মনে করি, তাদেরকে আমি ঈশ্বরের চোখেই তাদেরকে দেখি। এবং আজকে যা ডেভেলপমেন্ট, যা উন্নয়ন এই সরকারের আমলে, সবটাই চেষ্টা করি যে মানুষের কী করে ভালো করা যায়। আর যত রাত্রি হোক লোকে আমাকে ফোন করে বিপদে পড়লে, কারোর হসপিটাল, কারোর অন্য কিছু ব্যাপার যদি থেকে থাকে, আমি কোনোদিন মানুষকে ছেড়ে যাইনি। আর যেদিন যদি কোনো খারাপ কাজে দেখবে সুজিত বোস যুক্ত হয়েছে, কাউকে বলতে আপনার সুজিত বোস নিজে সরে যাবে। এটুকু আপনাদের কাছে আজকে জোর ধরায় বললাম, এটা আমার সেই শক্তি আছে, সেই বিশ্বাস আমার আছে।